আমার মার বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তাকে আমরা কিন্তু সালাম দিতে চাই না। আর আমার নবীজি আমাদের সকল মুসলিম জাহানের একক সত্য অধিপতি আল্লাহর প্রেরিত রাসূল, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে আমরা ইনশাআল্লাহ কোনো সার আমরা দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, এইটাকে রোখার প্রতিবাদ করার শক্তি পৃথিবীতে কোনো শক্তি নাই। আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি টাঙ্গাইল পৌরসভার মেয়র হিসাবে, আপনাদের এই আন্দোলনের শরিক হওয়ার জন্যে। আপনারা যে চিন্তা চেতনাকে সামনে রেখে আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখেরি নবী তার বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদ হিসাবে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্যেই আমি পৌরবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। সমবেত ভাইয়ের আমার পিতাও ছিলেন একজন কোরআনে হাফেজ এবং টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জীবনের প্রথম ইমামতি শুরু করেন কেন্দ্রীয় টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদ থেকে। সেইখান থেকে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের একজন ধর্মীয় শিক্ষক হিসাবে জীবনের 44টি বছর ধর্মীয় শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন। সেই ধর্মীয় এবং কোরআনের হাফিজের ঘরে আমি একজন সন্তান, সুতরাং সেই ধর্ম প্রাণ মুসলমানের একজন সন্তান হিসাবে আমি দায়িত্ব মনে করেছি ওই তথাকথিত ভারতের যে শর্মার আর জিন্দাল যে ভাষায় কটূক্তি করেছে তাকে আমরা তীব্র ভাষা নিন্দা করি। আজকের এই সভা থেকে আমরা নিন্দা প্রস্তাব নিয়ে আমরা আমাদের সরকারকে অবহিত করতে চাই। টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ আজকে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সুতরাং আপনাদের সম্মান সমন্বিত মর্যাদাটাকে সমন্বিত রাখার প্রত্যয়ে ওই তথাকথিত যারা আমার নবীজির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদানের মধ্য দিয়ে করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা নিন্দা প্রস্তাব গ্রহণ করব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব আমরা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সমবেত ভাই বোনে ভাইয়ের আমার, আমি মনে করি ইসলাম হচ্ছে সর্বোচ্চ সাম্যের ধর্ম, সৌহার্দ্য সম্প্রীতির ধর্ম, এবং আমরা বিশ্বাস করি এই বিশ্বের ধর্মগুলির মধ্যে সবচাইতে আধুনিক সর্বোচ্চ মানের ধর্ম হচ্ছে আমার ইসলাম ধর্ম। সুতরাং আপনারা যথার্থ এক বক্ত বলেছেন, আমার মার বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তাকে আমরা কিন্তু সার দিতে চাই না। আর আমার নবীজি আমাদের সকল মুসলিম জাহানের একক সত্য অধিপতি আল্লাহর প্রেরিত রাসূল, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে আমরা ইনশাআল্লাহ কোনো সার আমরা দেব না ইনশাআল্লাহ। তবে আমি একটি কথা বলে যেতে চাই, আমিও যদিও সাধারণ লাইনে লেখাপড়া করেছি, আমি অর্থনীতির একজন ছাত্র, সেই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়েও আমি মাস্টার ডিগ্রি লাভ করার সুযোগ সৌভাগ্য হয়েছে। সেই সূত্রে একটি কথা বলি, আমার প্রিয় নবীজি উনি যে সংগ্রাম করে যে আন্দোলন করে যে মেহনত করে তৎকালীন সময়ে জাহালিয়াতের যুগে ধর্ম প্রচার করেছেন, কত নির্মম নিষ্ঠুর অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে আপনারা সকলে জানেন। সেই সময়ে তার চাচা বোলাহেব যখন তার সামনে দাঁড়িয়ে বলেছে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাবে, তখন আমার নবীজি কোনো কথার জবাব দেন নাই, জবাব দিয়েছেন আমার দাস্য আল্লাহ স্বয়ং তার সেই জবাব দিয়েছে, আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবার তুমি নির্বংশ হয়ে যাবে, সুতরাং আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহ সংরক্ষণ করবেন, আল্লাহর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করেছেন। এই ইসলাম যেহেতু আমার আল্লাহ কর্তৃক প্রেরিত ধর্ম, সেই ধর্ম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার ইসলাম এবং সেই রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহর।
সুতরাং আমরা আমাদের সংযত আচরণ করে আমরা সুস্থ সুশৃঙ্খলভাবে ঘটনার প্রতিবাদ জানাব, কিন্তু কোনো উশৃঙ্খল আচরণ আমরা করব না। এবং এইটাই হচ্ছে ইসলামের নিগুড় তত্ত্বের মর্মবাণী, সেটাকে উপলব্ধি করে সেটাকে মেনেই আমরা আমাদের প্রতিবাদ কার্যকে সম্পন্ন করতে চাই। সেই প্রতিবাদের একজন আপনাদের সহায়ক একত্রতা ঘোষণা করার জন্যেই আমি আপনাদের কাছে এসেছি। আসুন আমরা আমাদের ইসলাম সাম্যের ধর্ম, সর্ব সম্প্রীতির ধর্ম, সেই ধর্মের মর্মকথাকে বজায় রেখে আমরা আমাদের ধর্ম কর্ম পরিচালনা করে যাব ইনশাল্লাহ। সেই কথা বলে আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালাকে বাদ, এইটাকে রোখার প্রতিবাদ করার শক্তি পৃথিবীতে কোনো শক্তি নাই। সেই কথা বলে আপনাদের শুভকামনা করে আপনাদের আন্দোলনের সার্থক হোক সফল হোক সেই প্রত্যাশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।